এবছর জলপাইগুড়ি জেলা থেকে ময়নাগুড়ি চতুর্থ মণ্ডলের অন্তর্গত চূড়াভান্ডার ঝাঝাঙ্গি অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী গোবিন্দ পাল রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন সম্মান পেয়েছেন। করোনা আবহের কারণে এবছর কলকাতার পরিবর্তে নিজস্ব জেলাতেই এই পুরস্কারের জন্য নির্বাচিত শিক্ষক শিক্ষিকাদের পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হয়। জলপাইগুড়িতে জেলা শিক্ষা দপ্তরের তরফে সমগ্র শিক্ষা মিশনের কনফারেন্স রুমে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য শিক্ষা দপ্তর থেকে পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী, স্মারক, শংসাপত্র ও ২৫,০০০ টাকার একটি চেক গোবিন্দবাবুর হাতে তুলে দেওয়া হয় ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক শ্রী মানবেন্দ্র ঘোষ, প্রাথমিক জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শ্রীমতী বালিকা গোলে এবং জেলা শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিক, কর্মী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও শিক্ষক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক ও যুগ্ম কনভেনার স্বপন বসাক বলেন, গোবিন্দবাবুর মতো একজন নিষ্ঠাবান শিক্ষক শিক্ষারত্ন পাওয়াতে জেলার আপামর শিক্ষক সমাজ আনন্দিত। জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শ্রী মানবেন্দ্র ঘোষ বলেন, নামটা আছে আমাদের গোবিন্দ পাল মহাশয়, উনি তো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, সম্মাননা পেয়েছেন। সেটাতে আমরা ওই যথাসময়ে আমরা ওই সার্টিফিকেটটা পৌঁছে দিয়েছি। আজকে একটা এক্সটেন্ডেড ফর্মে আমরা আরেকটা অনুষ্ঠানের আয়োজন আমরা করেছিলাম এখানে, বাকি সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমরা আরেকবার, বাকি যে সমস্ত অ্যাক্সেসরিজ ছিল ওনার সঙ্গে যুক্ত, আমরা ছোট্ট পরিসরে আপামর শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এখানে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি এডুকেশনকে সঙ্গে নিয়ে আমরা আজকে আরেকবার ওনার সঙ্গে বসেছিলাম এই সম্মাননা অনুষ্ঠানটাকে ঘিরে, যাতে আরেকবার আমরা কীভাবে উনি এই জায়গায় উত্তরণ ঘটিয়েছেন এবং সাফল্যের জায়গায় যাতে অন্যান্য মাস্টারমশাইরা অনুপ্রাণিত হন, ছাত্র সমাজ যাতে উপকৃত হয় সেই ভাবনা থেকে আরেকবার আমার সমগ্র শিক্ষা মিশনের যে ডিপিএসসির যে হলঘর কনফারেন্স হলটি আছে সেখানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আপামর শিক্ষক কুল সংগঠন থেকে শুরু করতে চাস অর্গানাইজেশন, সদ্য শিক্ষক শিক্ষিকাগণ, সমগ্র শিক্ষা মিশনের কর্মীগণ এবং কোঅর্ডিনেটর যারা রয়েছে তারা রয়েছেন, ওরা এবং সমগ্র শিক্ষা মিশনের স্টাফরা রয়েছেন, সকলে উপস্থিত থেকে একটা আনন্দ ঘন ছোট্ট একটা অনুষ্ঠান আমরা আজকে এখানে করলাম। তার মধ্য দিয়ে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি যে সমস্ত ছাত্র সমাজের কাছে, গার্জেনদের কাছে, যে আমাদের শিক্ষকরাই পারে মতো পরিবর্তন ঘটাতে সমাজের, এবং এই যে অতিমারী পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে ছাত্রছাত্রীরা কেমন অবস্থায় আছে সেটা দেখেছি। আমাদের কোনো অর্ডারের অপেক্ষা রাখেনি, ওনারা যোগাযোগ রাখছেন পার্সোনালি এবং তাদের এমন হচ্ছে যে বাড়ির কাছাকাছি গিয়েও যারা বাস করছেন খোঁজ নিচ্ছেন, অনলাইনে ক্লাস করছেন, বিভিন্নভাবে কিন্তু পৌঁছানোর চেষ্টা করছেন, একমাত্র শিক্ষকরাই পারেন। এবং আগামী দিন স্কুল খুললে যাতে আমরা নতুন ইফোর্ট নিয়ে আরও কাজ করতে পারি, যেটুকু পিছিয়ে গেলাম আমরা সেই কাজটা যাতে করতে পারি সেই একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু এ ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম আজকে। ওনার যে অভিজ্ঞতা সেটা যাতে ওই এলাকায় কাজে লাগাতে পারেন সেই ধরনের একটা আমরা সুদূর প্রসারী আশাকে আমরা মনে মনে পোষণ করছি। সমস্ত শিক্ষকগুলোর কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলাম যে আপনারাই পারেন সমাজকে পাল্টাতে এবং বদলাতে, একটা ছাত্র এবং মানুষ করতে, সেই মানুষ করার কাজটা যাতে আরও ভালো করে করতে পারি তার জন্য এই অনুষ্ঠান, সেটি আমরা সুন্দর করে এখানে আমরা সমাপ্ত করতে পেরেছি। শিক্ষারত্ন গোবিন্দ পাল বলেন, আমি আজকে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক 2020 সালে শিক্ষারত্ন পুরস্কারে আমি ঘোষিত হয়েছি। তা জলপাইগুড়ি জেলা সমগ্র শিক্ষা মিশন এবং সেকেন্ডারি ডিআই ম্যাডাম সকলের উপস্থিতিতে এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধি এবং অফিসের স্টাফদের নিয়ে আজকে একটি অনুষ্ঠান হলো। তা আমি শিক্ষারত্ন পেয়ে আনন্দিত, সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আগামী দিনে আমার দায়িত্ব আরও বেড়ে গেল, আমি যেন নিজের এই শিক্ষারত্ন পুরস্কার যে ভূষিত হয়েছি সেটা অক্ষুণ্ণ রেখে আমি যেন এই শিক্ষার প্রসারে আরও অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারি, আরও ভালো কাজ করতে পারি। এবং আগামী দিনে জলপাইগুড়ি জেলার থেকে অনেক শিক্ষক আছেন, যোগ্যতা সম্পন্ন শিক্ষক, আমার শুভ কামনা রইল আগামী দিনে জলপাইগুড়ি জেলার থেকে যেন আরও শিক্ষকদের মধ্যে কেউ না কেউ সবসময় শিক্ষারত্নে ভূষিত হয়।